আটটা বেজে গেল, মহারানী এখনো ওঠার টাইম হলো না, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর আমাদের বেলায় কি হতো, ছটার সময় উঠে রান্না বান্না ধোয়া মোছা সব সারতে হতো। মহারানীর এতক্ষণে ওঠার সময় হলো। তা বলি বৌমা, তোমার বাপের বাড়ি থেকে যেটা পাঠাইছে একদিনও গায়ে দিতে পারলুম না। আচ্ছা তাহলে মা, আপনার বাপের বাড়ি থেকে আমার পড়ার জন্য কি পাঠিয়েছে? আচ্ছা বৌমা, বিয়ে তো তোমরা পালিয়ে করেছো, তো বলি রান্না বান্নার কিছুই শিখেছো? হ্যাঁ শিখেছি তো। আচ্ছা তাহলে বলো দেখি, রান্না করতে কি কি লাগে? রান্না করতে অসহ্য লাগে, গরম লাগে আর বিরক্ত লাগে। মা কতবার বলেছি কাপড়গুলো একটু গুছিয়ে রাখবেন, একটা ভালো বৌমা পেয়েছেন বলে কি জানোই তাই সব কাজ আমাকে দিয়েই করাতে হবে? বৌমা তুমি কিন্তু একদম আমার সাথে গলা উঁচু করে কথা বলবে না, তুমি কিন্তু ভুলে যাচ্ছ এটা তোমার বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ তাই তো, আপনিও বোধহয় ভুলে যাচ্ছেন এটা আপনারও শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। হ্যাঁ নয়, হ্যাঁ। It's my